এখন কি তাহলে ফ্যাশন হবে? হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমাদের গ্রিস ট্রিপের সেকেন্ড ডে। এখন আমরা আছি স্যান্টোরিনির ইয়া বলে জায়গায়। তবে আজকেই আমরা ইয়ার এই হোটেল ছেড়ে চলে যাব ফিরাতে, ওখানেই আমাদের হোটেল নেওয়া আছে। আমরা সকাল সকাল ইয়া টাউনটা ঘুরতে বেরিয়ে গেছি, এখন 8:30 মতো বাজে। আর এই যে পিছনে স্পটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ফেমাস স্পট ফটো তোলার জন্য মেনলি, থ্রি বেলস অফ ইয়া, তাই তো? আর এটা খুব সুন্দর, মানে কালকে যেসব জায়গায় ফটো তুলতে পারিনি ভিড়ের জন্য, আজকে এখন সকাল সকাল সেই জায়গাগুলো এসেছি ফটো তুলতে। এই সব জায়গায় ফটো তোলার জন্য কিন্তু অনেকটা লাইন পড়ে। আমরা যেহেতু অনেকটা সকাল সকাল এসেছি তাই এখানে ভিড় কিছুটা কম ছিল, তবে আমি ফটো তোলার সাথে সাথেই দেখলাম জায়গাগুলো আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে, আর যত দিন এগাবে তত এই ভিড়ের পরিমাণটা বাড়বে। তো এরকম এক একটা স্পটে ফটো তোলার জন্য অনেক সময় 15 মিনিট থেকে আধ ঘন্টা অবধিও লাইন দিতে হতে পারে। আর আমাদের হোটেল থেকে এই জায়গাগুলো যেহেতু খুব একটা দূরে ছিল না, তাই আমরা সকালবেলা একদম ব্রেকফাস্ট না করেই আগে চলে এসেছি, যাতে একটু ফাঁকা ফাঁকায় ফটো ভিডিও নিতে পারি। এরপর আমরা হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করব। তো এখন আমরা চলে এসেছি এই ইয়ার জায়গার মেন একটা স্কোয়ারে, আর এই সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো এখানকার চার্চ। এরপর আমরা চলে এসেছি এই ইয়া সিটির সব থেকে আইকনিক ফটো তোলার জায়গা। এত সকালবেলা এসেও কিন্তু এখানে দাঁড়িয়ে ফটো তোলার জন্য আমরা 20 মিনিট মতো লাইন দিয়েছি। তো আপনারা বুঝতেই পাচ্ছেন বেলা যত বাড়বে এখানে দাঁড়িয়ে ফটো তোলার জন্য আপনাদের কতক্ষণ লাইনে দাঁড়াতে হতে পারে। আমরা ওই 3-4টে জায়গায় দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম, তার মধ্যে 2টো জায়গায় আমাদের লাইন দিতে হয়েছিল। আসলে এই শহরটা এতটাই সুন্দর, রাস্তায় যেখানেই দাঁড়িয়ে যাব সেটাই একটা সুন্দর ফটোজেনিক জায়গা, সেখানেই ফটো ভালো আসে। তবে ওই 1-2টো যে আইকনিক জায়গা থাকে ওখানে একটু ফটো তুলতেই হবে, না হলে তো মনেই হবে না যে এখানে এসেছি। এখন ফটো তুলে আবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। সকালবেলা তো বললাম আমরা ব্রেকফাস্ট করে বেরাতে পারিনি, এখন গিয়ে ব্রেকফাস্ট করব। আর আজকেও আমাদের এই ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে যিনি এই বিএনবি চালাচ্ছে, তিনি নিজের হাতে কফি, জুস, মানে কেক সব কিছুই যা যা দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু উনি নিজেই আমাদের বানিয়ে দিয়েছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করে এখানে কিছুক্ষণ বসব। আজকেই তো বললাম এই হোটেল আমরা অলরেডি ছেড়ে দিয়েছি। আমরা এখন যাব স্যান্টোরিনির মেন জায়গা ফিরাতে। কালকে আমরা যেখান থেকেই এসেছিলাম, মানে এখানে আসার জন্য যে বাসটা ধরলাম সেটা আমরা ফিরা বাস স্ট্যান্ড থেকেই ধরেছিলাম, তবে আমরা ওইখানের কোনো জায়গা ঘুরিনি বা দেখিনি। আজকে আমরা আবার সেই ফিরাতেই যাচ্ছি, ওখানেই আমাদের হোটেল নেওয়া আছে, আর নেক্সট 2 দিন আমরা ফিরাতেই থাকবো। এখানের বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি, আর এসে দেখলাম একটা বাসও দাঁড়িয়ে আছে। ফিরা যাওয়ার বাস ওই আধ ঘন্টা পরপর থাকে, আর ফিরাই হলো স্যান্টোরিনির ক্যাপিটাল। স্যান্টোরিনির যে কোনো প্রান্তে যাওয়ার জন্য যে বাসগুলো ছাড়ে সেগুলো কিন্তু ফিরা থেকেই পাওয়া যায়। আমরা হচ্ছে ইয়াতে ছিলাম, এখান থেকে যদি অন্য কোনো জায়গাতেও আমরা যেতে চাইতাম, যেমন ধরুন এয়ারপোর্ট বা স্যান্টোরিনির মেন ফেরিঘাট বা স্যান্টোরিনির যে কোনো অন্য জায়গা, সব জায়গাতেই যাওয়ার জন্য আমাদের প্রথমে যেতে হতো ফিরা। ফিরা থেকেই আমরা একমাত্র বাস পেতাম। তো স্যান্টোরিনির যে কোনো জায়গায় যাওয়ার যে কানেক্টিভিটি সেটা কিন্তু ফিরা থেকেই। এখন আমরা এই 20-25 মিনিট বাসে করে সোজা চলে যাব ফিরাতে। আর এই বাসের এক একজনের টিকিটের প্রাইস নিল 2 ইউরো করে, মানে ভারতীয় টাকায় মোটামুটি 180 টাকা মতো। আর এই টিকিটও কিন্তু আমরা বাসের ড্রাইভারের থেকেই কেটেছি, তবে প্রত্যেকটা বাস স্ট্যান্ডে ছোটো মতো একটা কাউন্টার থাকে, সেখান থেকে কেউ চাইলে টিকিট কাটতে পারে বা বাসে উঠে ড্রাইভারের থেকেও টিকিট কাটা যায়। এখন আমরা ফিরাতে এসে গেছি। ফিরা বাস স্ট্যান্ড থেকে আমরা এখন 600 মিটার মতো হেঁটে চলে যাব হোটেলে। তো হোটেলের রাস্তাটা একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, গুগল ম্যাপে একটু ভালো মতো দেখে নিলাম। আসলে ম্যাপে দেখাচ্ছিল আমরা হোটেলের সামনে চলে এসেছি, কিন্তু হোটেলের এন্ট্রিটা যেহেতু একটু ঘুরে তাই আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো এটাই হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা, এখান থেকে ওই 50 মিটার মতো গিয়েই আমাদের হোটেলের এন্ট্রি। তো চলুন এবার আমাদের হোটেলের রুমটা কেমন সেটাও দেখিয়ে দেই। আর এই হোটেলের চেক ইন সময় ছিল 2:00, তবে আমরা 1:00 মধ্যেই চলে এসেছিলাম, তাই আধ ঘন্টা মতো ওয়েট করার পর এরা আমাদের রুম রেডি করে দিয়ে দিয়েছে। কোন দিক দিয়ে যাওয়া যাবে, হয়তো ঘুরে যেতে হবে।
দুটো বোতল আর দেখি এটা কি দিয়েছে, বলছে এটা স্যান্টোরিনি ওয়াইন। আমরা রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এই সুইমিং পুলে কিছুক্ষণ নেবেছিলাম। আর এই পুলটা এই আমাদের রুম আর এই পাশের রুমটার সাথেই, মানে পাশের রুম থেকে অ্যাক্সেস করা যায়। আর সুদীপ এখন মজা নিচ্ছে সুইমিং পুলে, কেমন লাগছে? কি দিচ্ছে এখন আমরা যে জায়গাটায় আছি তার নাম হচ্ছে ফিরা, এটাই হচ্ছে স্যান্টোরিনির মেন এরিয়া। কালকে আমরা ছিলাম ইয়া বলে একটা জায়গায়, আজকে সকালবেলা হোটেলে এসে এখন এই ফিরা জায়গাটা এখন ঘুরে দেব। সকালে ওই যে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তারপর আমাদের আর কিছুই খাওয়া হয়নি, তাই এখন প্রথমেই কিছু খাবার কিনব। হোটেল থেকে বেরিয়ে প্রথমেই এই দোকানটাই নজরে আসলো আর গুগলেও রেটিং দেখলাম বেশ ভালো, তাই এখান থেকেই আমরা একটা গ্রিক ডিশ অর্ডার করলাম, নাম হলো গাইরস চিকেন। ওই পিটা ব্রেডের মধ্যে কিছু চিকেন, আলু ভাজা আর স্যালাডের ফিলিং দিয়েই এই ডিশটা তৈরি হয়। তো আমাদের তো খেয়ে বেশ ভালোই লাগলো। খাওয়া দাওয়ার পর এখন আমরা এসেছি ফিরার মার্কেট এরিয়াতে। এখন কি তাহলে ফ্যাশন হবে? ফিরা মার্কেট এরিয়ার মধ্যেই এই চার্চটাও ছিল, এখন আমরা এই চার্চের মধ্যে ঢুকবো। চার্চ থেকে বাইরে বেরিয়ে এখন আমরা স্যান্টোরিনি কেবেল কার যেদিকে আছে সেই দিকটা যাচ্ছি। ওই কেবেল কারটা করে স্যান্টোরিনি ওল্ড হারবার অবধি যাওয়া যায়, আবার কেবেল কারটা এই অবধি আসে। তো এটাই হচ্ছে কেবেল কার অফিস। আর স্যান্টোরিনিতে কিন্তু প্রচুর জামা কাপড়ের দোকান দেখেছি, আর ম্যাক্সিমাম দোকানে দেখতে পাচ্ছেন সাদা আর নীল কালারেরই জামা পাওয়া যাচ্ছে। এখন আমরা সি লেভেল থেকে কিন্তু বেশ অনেকটা উপরে আছি, ওই দেখুন নিচে কতটা দূরে সমুদ্র। আর ওই যে কেবেল কারটার কথা বললাম এটাই হলো সেই কেবেল কার, এটা হচ্ছে ওই নিচ অবধি যায় আবার উপরে আসে। আপ আর ডাউনে টোটাল প্রাইস পড়ে 12 ইউরো, মানে যেতে 6 ইউরো আবার আসতে 6 ইউরো। তবে এখানে একটা সিঁড়ির রাস্তা আছে, সেই সিঁড়ি দিয়ে নিচে নামা যায়, আর অনেকে সিঁড়ি দিয়ে নিচে নেবে কেবেল কার করে উপরে আসে, আর আমরাও ঠিক করেছি সেটাই করব। তবে এখন অনেক রোদ আছে, রোদটা একটু কমার ওয়েট করছি, কমে গেলেই আমরা নামা স্টার্ট করব। তার পিছনে দেখো কি, এখন আমরা আস্তে আস্তে নিচে নামা শুরু করে দিলাম। আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন পাথরের, এরকমই কিন্তু পুরোটা রাস্তা আছে। তবে আমরা ভেবেছিলাম আধ ঘন্টা লাগবে নিচে নামতে, কিন্তু আমাদের 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগেই আছে। যেহেতু আমাদের প্রপার কোনো শু পরা ছিল না তাই সময় একটু বেশি লাগলো। ওই যে উপর থেকে আমরা সিঁড়ি দিয়ে নামা স্টার্ট করেছিলাম, এখন মোটামুটি মিডিল জায়গায় আছি, এখনও অনেকটা নিচে আমাদের নামতে হবে। আর মাঝপথে এসে আমার সত্যি মনে হচ্ছিল যে কেবেল কার করে নামলেই হয়তো ভালো হতো, এত অ্যাডভেঞ্চার করার কোনো দরকার ছিল না। এই সব জায়গায় নামতে গেলে না একটু ভালো শু পরে নামতে হয়, যেহেতু এগুলো পাথরের সিঁড়ি, একটু উঁচু নিচু, নর্মাল সিঁড়ির মতো কিন্তু না। ফাইনালি আমরা সিঁড়ি দিয়ে নিচে আসলাম, এখন নিচ থেকে কেবেল কার করে আবার উপরে যাব। এটা হলো স্যান্টোরিনির ওল্ড হারবার, তবে জায়গাটা বেশ ফাঁকাই দেখতে পাচ্ছেন, কারণ আমরা অনেকটা লেট করে এসেছি। বাইরেটা দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখন 7:50 মতো বেজে গেছে, তাই এখানকার যত দোকানপাট ছিল সব বন্ধ হয়ে গেছে। আমরা এখানে 10-15 মিনিট থেকে কেবেল কার করে আবার উপরে যাব। আমরা ওই একদম মাথা থেকে
থেকে এসেছি, উপর থেকে দেখাও যাচ্ছে না, ওই একদম উপরে এই জায়গাটা দেখছিলাম, একদম ছোট দেখা যাচ্ছিল। জলের কালারটা না যতটা ফোনে বোঝা যাচ্ছে ততটাই নীল, একদম ডিপ নীল। এটা কেবল কার অফিস। নিচের এই কেবল কার অফিস থেকেই এখন আমরা টিকিট কাটলাম। টিকিটের প্রাইস পড়লো এক একজনের 6 ইউরো করে, মানে ভারতীয় টাকায় প্রায় 500 টাকা। এই কেবল কার করেই এখন আমরা চলে যাব উপরে। আর যেই রাস্তাটা আসতে আমাদের সিঁড়ি দিয়ে সময় লেগেছিল 45 মিনিট থেকে 1 ঘন্টা, কেবল কার করে আমরা উপরে পৌঁছে যাব মাত্র 5 মিনিটের মধ্যেই। এই সিঁড়িগুলো দিয়ে না, ওই যে অতটা নিচে আমরা সিঁড়ি দিয়ে নেবেছিলাম, এখন ভাবলেই কেমন করছে। তো উপরে আসার পর দেখলাম সানসেটের সময়ও যেহেতু প্রায় হয়ে গেছে, তাই জায়গার ভিড়ও বেশ বেড়ে গেছে। এখন আমরা এখান থেকেই সানসেট দেখব। সানসেট দেখার পর আমরা আবার ওই মার্কেট এরিয়ার মধ্যেই যাচ্ছি, একটু ঘোরাঘুরি করব। আর এখন যেহেতু অনেকটাই রাতও হয়ে গেছে, তাই কিছু খাবারও খাবো। আর এই সব জায়গায় দেখছি যত রাত হয় ততই দেখছি ট্যুরিস্টের ভিড়ও বেড়ে যাচ্ছে। আমরা আবার একটা দোকানে আসলাম, এখানে এসে ওই গ্রিক ডিশই একটা অর্ডার করলাম। এবার অর্ডার করলাম গাইরোস চিকেন ইন পোর্শন। দেখতেই পাচ্ছেন অনেকটা চিকেন আছে, সাথে দিয়েছে আলু ভাজা, গ্রিক ইয়োগার্ট, আর দিয়েছে পিটা ব্রেড আর স্যালাড। আর এই একটা ডিশ একজনের পক্ষে খাওয়া কিন্তু একটু টাফ, দুজন হলে ঠিকঠাক। তারপর আমরা ফিরা সেন্টারেরই একটা দোকান থেকে জিলাটো খেলাম। এখন এখানে একটু বসে তারপর আমরা চলে যাব আমাদের হোটেলে। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট দিন অন্য আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।